وجهة نظر. সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাতে চলেছি হযরত মখদুম শাহ দৌলা রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফ এবং জামে মসজিদ। বাংলায় আগমনকারী সকল দরবেশ ও আউলিয়াদের মধ্যে হযরত মখদুম শাহ দৌলা ছিলেন সবচেয়ে পরিচিত এবং শ্রদ্ধাভাজন। বাংলায় আগমনকারী সকল আউলিয়া দরবেশদের প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করে শুরু করছি আজকের ভিডিওটি। চলুন দেখা যাক এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত। সম্মানিত দর্শক, সকলের প্রতি ভালোবাসা নিবেদন করে শুরু করছি আজকের ভিডিওটি। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের করতোয়া নদীর তীরে স্বমহিমায় এখনও দাঁড়িয়ে আছে মুসলিম স্থাপত্যের দৃষ্টিনন্দন মখদুমিয়ান জামে মসজিদ ও মাজারের স্থাপনা। প্রতিদিন হাজার মানুষের পদচারণায় মুখরিত থাকে এই মাজার প্রাঙ্গণ। আগত পর্যটকরাও ইসলামী প্রত্নতত্ত্ব পরিদর্শন করে আর্ততৃপ্তি নিয়ে ফিরে যান। ধর্মীয় সংস্কৃতি, শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে প্রতিদিন অসংখ্য মুসলিম ধর্মাবলম্বীরা আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই এর মসজিদ ও মাজারে। শুধু মুসলমানই নন, অন্যান্য ধর্মের অনুসারীরাও শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শনের জন্য এখানে আসে। শাহজাদপুরের ব্যবসা বাণিজ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ স্থান এটি। অনেকেই মনে করেন হযরত মখদুম শাহ দৌলা ইয়ামিনী রহমতুল্লাহ আলাই এ ভূমিতেই এসেছেন এবং এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন বলেই মহান আল্লাহ তাআলার বরকত শাহজাদপুরের জন্য একটু বেশিই প্রবাহিত হচ্ছে। অনেক মানুষ ধর্মীয় বিশ্বাস নিয়ে মানত পূরণের আশায় এখানে এসে সুন্নি বিতরণ করে থাকেন। তাদের আশা ও বিশ্বাস আল্লাহ তাআলা তাদের বিশ্বাস ও ভক্তিতে খুশি হয়ে তাদের মনোবাসনা পূরণ করেন ও সকল বিপদাপদ থেকে রক্ষা করবেন। এই বিতরণকৃতি সিন্নির স্বাদ গ্রহণের জন্য এখানে অনেকে ছুটে আসেন। হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ মসজিদ ও মাজার সম্পর্কে মূল ফটকের সামনে কিছু ইতিবৃত্তিও লেখা রয়েছে, যেখানে এই মসজিদ ও মাজার সম্পর্কে বিস্তারিত আপনি জানতে পারবেন। এই শাহজাদপুর উপজেলার নামকরণও করা হয়েছে ইয়েমেন দেশের শাহজাদা হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই এর নামানুসারে। বিভিন্ন কিংবদন্তি থেকে জানা যায় একবিংশ শতাব্দীর শেষের দিকে শাহী আমলে এই মসজিদটি নির্মিত হয়। জানা যায় 1193 থেকে 1195 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় তৎকালীন ইয়েমেন দেশের শাসক হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশ্বস্ত সাহাবি হযরত মুয়াস ইবনে জাবাল রহমতুল্লাহ আলাই এর বংশধর হযরত মখদুম শাহ দৌলা ইসলাম প্রচারের জন্য যাত্রা করে বোখারা শহরে আগমন করেন। বোখারা শহরে হযরত জালাল উদ্দিন বুখারী দরবার শরীফে তার সাথে কিছু সময় অতিবাহিত করে বাংলার উদ্দেশ্যে রওনা হয়ে এই অঞ্চলে আগমন করেন হযরত মখদুম শাহ দৌলা। আগমনের পূর্বে জালাল উদ্দিন বুখারী শাহ মখদুম রহমতুল্লাহ আলাইকে পথ প্রদর্শনের জন্য একজোড়া কবুতর উপহার দেন, যাহা জালালি কবুতর নামে পরিচিত। বাংলায় পদার্পণ করে ইসলাম প্রচার শুরু করলে তৎকালীন সুবাহ বিহারের অমুসলিম অধিপতি রাজা বিক্রম কেশরী মখদুম শাহ দৌলার উপর ক্ষিপ্ত হয়ে সৈন্যবাহিনী প্রেরণ করেন, কিন্তু সৈন্যবাহিনী যুদ্ধে পরাস্ত হয়ে ফিরে যায়। রাজা বিক্রম কেশরী পরপর কয়েকবার সৈন্য প্রেরণ করে পরাজিত হন। ইতিমধ্যে হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই শাহজাদপুরের বিস্তীর্ণ এলাকায় ইসলাম প্রচার করেন। তার আধ্যাত্মিক শক্তি দ্বারা এই অঞ্চলকে মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত করেন। শেষ যুদ্ধে হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই এবং তার বহু যোদ্ধা এবং সঙ্গী শহীদ হন। এই যুদ্ধে শহীদ হওয়ার কারণে তিনি হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই নামে পরিচিতি পান। কথিত আছে যে পূর্ববর্তী যুদ্ধে বন্দী সৈন্যদের একজন ইসলাম ধর্ম গ্রহণ করে এবং গুপ্তচর হিসাবে কাজ করেন এবং তার নৈকট্য লাভ করেন। শেষ যুদ্ধ চলাকালীন সময়ে
আছরের নামাজ আদায়ের সময় সেজদারত অবস্থায় হযরত মখদুম শাহ দোলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই এর দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত করে সাবা বিহারের রাজধানী মঙ্গলকোটে মতান্তরে মহলকোটে নিয়ে হাজির হয়। পর্দা সরিয়ে দেখা যায় যে অলৌকিকভাবে হযরত মখদুম শাহ দোলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইয়ের কণ্ঠ হতে সুবহানা রাব্বিয়াল আলা ধ্বনি উচ্চারিত হচ্ছে। এই দৃশ্য দেখে রাজা বিক্রম কেশরী ভয়ে সন্ত্রস্ত হয় এবং তার প্রধান সেনাপতি ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে রাজা স্থানীয় মুসলমানদের ডেকে হযরত মখদুম শাহ দোলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইয়ের মস্তক সমাহিত করতে বলে। মস্তক সমাহিত করা স্থানটিকে আজও সের এ মুকাম বলা হয়। তার দেহ মোবারক মসজিদের দশরশি দক্ষিণে সমাহিত করা হয়। পরবর্তী সময়ে হযরত মখদুম শাহ দোলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই এর বিশ্বস্ত সঙ্গী হযরত ইউসুফ শাহ রহমতুল্লাহ আলাই আতুদা অঞ্চলের শাসনকর্তা হিসেবে অধিষ্ঠিত হন। এখানে হযরত শাহ মখদুম শাহ দোলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই ছাড়াও তার ভাগ্নে হযরত খাজানুর রহমতুল্লাহ আলাই, তার সঙ্গী ইউসুফ শাহ রহমতুল্লাহ আলাই এবং হযরত মখদুম শাহ দোলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাইয়ের ওস্তাদ হযরত শাহ শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাইয়ের মাজার অবস্থিত। এই মসজিদের পূর্ব দক্ষিণ পাশে কিছু দূরে করোয়া নদীর অপর প্রান্তে তার আরও একজন সঙ্গী হযরত শাহ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার অবস্থিত, যা বাদলবাড়ি নামে পরিচিত। এছাড়াও মসজিদের পাশে আরও অগণিত শহীদের গণকবর রয়েছে। তৎকালীন মুসলিম স্থাপত্যশৈলীর অন্যতম কারুকার্য ব্যবহার করা হয় এর নির্মাণে। 15 গম্বুজ বিশিষ্ট এই মসজিদের উত্তর দক্ষিণের দৈর্ঘ্য 13.19 মিটার, পূর্ব পশ্চিমে 12.60 মিটার এবং ছাদের উপরিভাগের গম্বুজের ব্যাস 3.08 মিটার। গম্বুজের প্রতিটির মাথায় পিতলের কারুকার্য মণ্ডিত রয়েছে। এই মাজার প্রাঙ্গণের এই মসজিদটিতে 5 ওয়াক্ত নামাজ সহ জুমার নামাজ আদায় হয়। প্রতি শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিমরা ছুটে আসেন 1 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, কারণ হাজার হাজার মুসলমান একসাথে এখানে জুমার নামাজ আদায় করেন। এখানে প্রতিনিয়তই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষ এবং তৃপ্ত হন এখানকার সৌন্দর্য এবং এখানকার ইতিহাস জেনে। আর আপনি যদি মুসলিম ধর্ম অবলম্বী হয়ে থাকেন, অবশ্যই আসুন কোনো এক শুক্রবারে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হযরত মখদুম শাহ দোলা রহমতুল্লাহ আলাইয়ের মাজার প্রাঙ্গণে, কারণ পবিত্র জুমার দিনে হাজার হাজার মানুষ একত্রে এখানে পবিত্র জুমার নামাজ আদায় করেন। অবশ্যই আপনি তৃপ্ত হবেন হাজার হাজার মুসলিম ভাইদের সাথে এখানে নামাজ আদায় করলে। হযরত মখদুম শাহ দোলা শহীদ ইয়ামিনী রহমতুল্লাহর মাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। বার দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো স্থানের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও ইনশাল্লাহ। অল দ্য বেস্ট অল অফ ইউ।